স্বাধীনতা পরবর্তী সময়ে পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্রে সরকারি অফিস পাড়ার কাছেই চারটি আবাসিক এলাকা গড়ে তুলে গণপূর্ত অধিদপ্তর। এসব এলাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য বিভিন্ন আকারের ২৬টি ভবন নির্মাণ করা হয়েছিল। তবে কালের বিবর্তনে এসব ভবন এখন ব্যবহারের অনুপযোগী। ইতিমধ্যে ২০টি ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনগুলোতে পাহারা না থাকায় সেখানে এখন মাদক সেবন সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে। নজরদারির অভাবে চুরি হয়ে গেছে ভবনের জিনিসপত্র। তো এখানে সমাজে অসামাজিক কার্যকলাপ এবং মাদক বেচা কিনার সাথে অনেকে এদের সাথে জড়িত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। সুনির্দিষ্ট পরিকল্পনার মোতাবেক এখানে হাইরেজ বিল্ডিং করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসস্থানের ব্যবস্থা করে তারা উপকৃত হবে এবং শহরটা সুন্দর হবে। সরকারি সম্পত্তির দরজা জানালা ইলেকট্রনিক্স মালামাল সম্পূর্ণ চুরি তো হচ্ছেই এবং পটুয়াখালীতে বর্তমানে যত অপকর্ম হচ্ছে তার সদর দপ্তর হচ্ছে এই পরিত্যক্ত ভবনগুলো। এসব ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। নয়টা ভবন বহুতল ভবন করবো, আবাসিক ভবন, এটা প্ল্যান নকশা তৈরির কাজ চলছে এবং এটা হলে আমাদের ডিপিপি প্রণয়নের কাজটা শুরু হবে। নতুন ভবন নির্মাণ শুরু না হওয়া পর্যন্ত পরিত্যক্ত ভবনগুলো নজরদারিতে রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।